আপনারা বলতেছেন এসএম স্যার, আমি শুনতেছি আশিক স্যার। আচ্ছা যাই হোক, সমস্যা একই যে আলোর জন্য কিছু দেখা যাচ্ছে না, তবে আমি সানগ্লাস পরবো না। আর এখানে একটা ভালো উত্তর আছে, সেটা হচ্ছে যে আই ক্যান সি ইউ বাট আই লাভ ইউ। আচ্ছা আমি সবার প্রথমে হলো একটু তাদের মেরিট লিস্ট দিয়ে শুরু করি। আপনাদের প্রথম দুজন যারা আছে তাদের এখনো অনেক কিছু শেষ হয় নাই। সালমা সরকার, শিবলি মোল্লা, তারপর মোহাম্মদ আসিফ, এদের অবশ্য অনেক শেষ হয়ে গেছে। মুজাহিদুল ইসলাম, সাব্বির হোসেন চৌধুরী, আবু নাইম, মোহাম্মদ ইসমাত জাহান, নাজমা আক্তার, আশিক রহমানও আছে একজন। একই সেই আশিক নাকি যে ম্যাডামের কাছে খালি ঝাড়ি খায়, তার নাম আশিক রহমান, সে ম্যাডামের কাছে খালি ঝাড়ি খায়। মোহাম্মদ মিজানুর রহমান, এই প্রথম দশজনের নাম বললাম। প্রথম কথা হলো যে স্টেজের সামনে লাগায় রাখছেন ইউনাইটেড বি অলওয়েজ, আমি ঢুকেই দেখি ইউনাইটেড এয়ারওয়েজ। এমন কাজ কেউ করে না যে লাইফে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে বিয়ের কার্ড। আমি আপনাদের ভয় দেখাই, আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন, ভালো। দুইটা সমস্যা, একটা গিফট কিনতে হবে, আরেকটা হচ্ছে অনুষ্ঠানে গিয়ে হ্যান্ডশেক করতে হবে, হে হে করতে হবে। আর কি বলবো, মানে অনেক তো হাসায় ফেললাম আর কি। আর মানে আর তো বলার কোনো টপিক পাচ্ছি না। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের ভবিষ্যৎ এই রুমের চেয়ে একটু উজ্জ্বল হোক।